নরসিংদী রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণীকে হেনস্থা মারধর অশ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত শীলা আক্তার ওরফে সায়মাকে গ্রেফতার করেছে র্যাব। রোববার দিবাগত রাতে নরসিংদীর শিবপুর এলাকায় তার বোনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে 18 মে ভোরে নরসিংদীর রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণী ও তার দুই বন্ধু পোশাকের অজুহাতে হেনস্থার শিকার হন। এরপর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে 20 মে রাত 9টার দিকে রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ ইসমাইল নামেও একজনকে গ্রেফতার করা হয়। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।